এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। এ লক্ষ্যে তারা বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালিত করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আবু বাকের মজুমদার কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি জানান, বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। আবু বাকের বলেন, এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি পাবলিক ফান্ড রাইজিং উদ্যোগ শুরু করেছে। ছাত্র আন্দোলনের সব সমন্বয়ক ও ভলান্টিয়ারদের আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা নিজ নিজ জেলা উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা করা সম্ভব। তিনি আরও বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের সঙ্গে সমন্বয় করে বন্যা কবলিত এলাকায় মানুষের জন্য উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু করা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এছাড়া নিকটস্থ নিরাপদ আশ্রয়স্থলগুলো চিহ্নিত করে তা সংশ্লিষ্ট এলাকার মানুষদের জানিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল অববাহিকার নদীগুলোর বন্যা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরগুলো হতে তথ্য সংগ্রহ করতে এবং পূর্বাভাস সংক্রান্ত সংবাদ প্রচার করতে কন্ট্রোল রুম খুলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। গত 21 আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী এবং হালদা নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লা জেলাগুলোর বিভিন্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। এই বন্যাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটি কন্ট্রোল রুম খোলা হলো। এর সার্বিক দায়িত্বে থাকবেন এই দফতরের নির্বাহী প্রকৌশলী। এতে আরও বলা হয়, এই কন্ট্রোল রুমের মাধ্যমে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল অববাহিকার নদীগুলোর বন্যা পর্যবেক্ষণ ও তথ্যপাত্ত মাঠ পর্যায়ের দফতরগুলো হতে সংগ্রহ করা হবে এবং পূর্বাভাস সংক্রান্ত সংবাদ প্রচার করা হবে। সংশ্লিষ্ট জোনের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলীদের আকস্মিক বন্যাকালীন জরুরি তথ্যাদের বিষয়ে ইমেইল বা ফোনের মাধ্যমে এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর 0133182349 62, 0176540557, 0155972858 ও 01674356208। এদিকে বন্যায় আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, বন্যা আক্রান্ত জেলার জেলা প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী ও অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে। মন্ত্রণালয় থেকে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি বলেন, এর মধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে, চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে, জেলা গুদামগুলোতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। প্রকৃত রিপোর্টের ভিত্তিতে বন্যা দুর্গতদের কাছে আরও ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনীর টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। সেখানে সেনাবাহিনীর 6টি বোট মোতায়েন আছে বলেও জানান তিনি।